নমস্কার বন্ধু টাইসি মিউজিয়াম টিউশন আজকে যেটা তোমাদের আলোচনা করেছি চরিত্র তাহলে চলো বেশি কথা না বলে শুরু করা যাক নাটকের একটা গুরুত্বপূর্ণ চরিত্র চরিত্র দেবদত্ত না রাজ পুরোহিত সে কার বন্ধু রাজা বিক্রমদেবের বন্ধু বাল্যকালে তারা একই সাথে খেলা করতো কে কে খেলা করত রাজা বিক্রমদেব এবং পুরোহিত দেবদত্ত যখন ছোট ছিল ও রাজার পুরোহিত আর এ ছিল রাজা দুজনের মধ্যে কোনো বিরোধ নেই একদম স্বয়ং বন্ধু তাই দেবদত্ত চরিত্রটা রাজা নাটকে খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা চলে এসেছি আজকে দেবদত্ত চরিত্র আলোচনা করতে দেখো প্রথমে যেটা বলি দেখো সংস্কৃত নাটকে বিদ্যুষক চরিত্রের আভাস থাকলেও দেবদত্ত এই শ্রেণীর চরিত্র সীমতা অতিক্রম করে একটি ব্যক্তিত্ব মন্ডিত স্বতন্ত্র চরিত্রের মর্যাদা লাভ করেছেন মানে বিদূষক চরিত্র যেভাবে সংস্কৃত তোমাকে ফুটিয়ে তোলা হয়েছিল সেখানে দেবদত্ত সেই চরিত্র না এই চরিত্রটা কর্তব্য সচেতন একজন ক্রিয়াশীল মানুষ সে যখন প্রথমে বলছে দেখো ভুলেছি মহিমস্তব শিখেছি গাইতে নারীর মহিমা রাজাকে পরামর্শ দিয়েছে কারণ রাজা বিগড়ে গিয়েছিল সে রাজকর্তব্য ভুলে মহিলা অর্থাৎ তার স্ত্রীর প্রতি যে প্রেম ভালোবাসে সে দেহমগ্ন প্রেমকে বেশি গুরুত্ব দিচ্ছিল তারপরে চলে আসি পরেরটাতে তোমরা একটু তুলে নাও ভালো করে ছবিটা তারপর কি বলছে বিক্রমের মোহমুক্তি মানে তার যে প্রেমের প্রতি যে মোহ সৃষ্টি হয়েছে যেটা প্রকৃত ভালোবাসা নয় একটা পাওয়ার মধ্যে সীমিত তাই তিনি কবি কাব্যুদ্ধিত করেছেন নারীর বচনে মধু হৃদয়ে তো হলাহল অধরে পিয়ারে সুধা চিত্তে চালা দেওয়া মানে নারীর বচনে মধু মানে নারীর কথায় যে কথা দেয় তা মধুর হৃদয়ে তো হলাহল হৃদয়ে আগুন অধরে পিয়ারে সুধা মানে তোমাকে এমনভাবে বোঝাবে যা তোমার মনে হবে সুধা চিত্ত মধুর বর্ষণ করছে চিত্ত জ্বালায় দেওয়ানন বলছে তা মনের ভিতরে আগুন জ্বালায় হিংসাকে আরও কার্যকর করে তোলে কাকে বলছে বিক্রম দেবকে বলছে পুরোহিত দেবদত্ত তাও দেখো বলছে রাজকাজের ভয়ে পলায়ন করো মানে অনেকেই কর্তব্য বিচ্ছিত হয়ে নিজের কর্তব্য করতে চায় না আজকাল ছেলেরাও নিজে কর্তব্য করতে চায় না যে কাজ করতে কষ্ট হয় তাই জন্য তারা ঘরের মধ্যে বিচরণ করে কিন্তু ঘরের মধ্যে বিচরণ করে সংসার তো আর এক থাকবে না সংসার তো তার নিজের মধ্যেই চলবে এখানটায় এটাই বোঝানো হচ্ছে বিক্রম দেবকে দেবদত্ত বলছে রানীর রাজত্বে তুমি লগ আশ্রয় ধাও অন্তপুরে অসম্পূর্ণ রাজকজ দুহারে বাইরে পরি থাক স্পীত হোক যত যায় দিন বলছে রানীর রাজ্যে তুমি ধাও মানে তুমি অন্দর কেন তোমার কাজ তুমি তো পুরুষ তুমি তুমি রাজা বাইরে যুদ্ধ করবে রাজকার্য সম্পাদন তুমি তুমি না কেন আছো শুধু রাজকার্যের বলছে দেবদত্তর পরের যে যেটা দেখো আমি বলি মন্ত্রী বল রাজারে ডিঙে একেবারে পড়ো গিয়ে রানীর চরণে মানে কে যখন সমস্যা নিয়ে আছে মন্ত্রী বলছে যে এই সমস্যাটা হচ্ছে তখন দেবদত্ত বলছে যে রাজার কাছে আর কিছু নেই রাজার সবকিছু এখন বাধা আছে রানীর চরণে তার রানীর কাছে গিয়ে পড়ো একেবারে মন্ত্রী একটু হতাশ হয়ে বলছে শুধু শাস্ত্র যেন মন্ত্রী চেননা মানুষ তখন বিক্রমদেবকে বোঝানোর জন্য মানে বিক্রমদেব কি চরিত্র সেটা পুরোহিত দেবদত্ত সেনাপতিকে বলছে তুমি শাস্ত্র যেন মন্ত্রী না মানুষকে চেন না মানে বিক্রমদেব যখন কী অবস্থা আছে তা তুমি চেন না এরপর আমরা যেটা চলে আসবো পরবর্তী ভিডিওতে সেটা হচ্ছে দুই পুরোহিতের মধ্যে দ্বন্দ্ব বেশ মজার কথা আছে চলো আজকের মতো এইটুকুই পরবর্তী ভিডিও দেখা হচ্ছে